বৈঠকেও মিলল না রফাসূত্র, বৈঠকে হাজিরও হলেন না অ্যাপ ক্যাব চালকরা। অ্যাপ ক্যাব নিয়ে জট কাটাতে বৃহস্পতিবার বৈঠকে বসেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, কিন্তু সকলে বাইরেই বিক্ষোভ দেখাতে থাকেন। অ্যাপ ক্যাব সংস্থাগুলোর বিরুদ্ধে একাধিক অভিযোগ গাড়ির মালিক চালকদেরও, এমনকি আন্দোলনের মধ্যেই রুবিতে পরিবহন দপ্তরের সামনেই অ্যাপ ক্যাব যাত্রীদের মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। সবকিছু সত্ত্বেও রফাসূত্র মিলল না আজকের বৈঠকে, এলাকায় তৈরি হয় উত্তেজনা। মনীষা মণ্ডলের রিপোর্ট, এনএম নিউজ, কলকাতা। সবার সামনে যা হবে 24 ঘন্টার মধ্যে বলতে হবে। কলকাতা ওলা উবের স্তব্ধ হয়ে যাবে, আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।